अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি আর মা মন্দিরে গেছিলাম, আপনার জন্য প্রসাদ নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে? হ্যাঁ আন্টি, আরতি। হ্যাঁ, এবার হবে আমার খেলা শুরু। কষ্ট পাবে মহু আর আরিয়ান। কি কি হলো? আরে কি হলো আরিয়ান? দাঁড়াও দেখছি আমি। কই দেখি, রক্ত! পুলিশ এই রক্ত কি করে বেরোচ্ছে? মনে হচ্ছে যেন কোনো একটা পোকামাকড় কিছু কামড়েছে। কোনো ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে। চলো আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। চলো চলো এখান থেকে, চলো। ঠিক আছে দিদি, আমি তোমায় বলে রাখছি, কিন্তু তোমার এই বৌমা না একেবারে অপয়া। পুলিশ যখন তখন তোমার চোট লাগে। আরে নিজের একটু খেয়াল রাখতে পারো না তুমি। কিছু হবে না আমার, মহাদেব আমার সঙ্গে আছেন, তুমি এত টেনশন নিও না তো। পুলিশ, কিন্তু এসব যা কিছু হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। মা আর বাবার চিন্তা করাও তো স্বাভাবিক। ওনাদের মনকে শান্ত করতে আমাকে ওই ষড়যন্ত্রকারীকে হাতে নাতে ধরতে হবে। কিন্তু কি করে? আরে পুলিশ সাবধানে! যে মহুয়া আয়নার পেছনে আটকে থাকা আমাকে খুঁজে বের করতে পারে, বীরানকে ধরতে পারে, সে সব কিছু করতে পারে। আর যে কেউ এই সব কিছু করছে, আমার সম্পূর্ণ বিশ্বাস তুমি তাকে নিশ্চয়ই ধরতে পারবে, আর আমিও তো আছি সাহায্যের জন্য। পুলিশ, সত্যি কথা বলতে কি, আমার তো আমার দিদিকেই সন্দেহ হচ্ছে। ওর একটা কিছু ব্যবস্থা করতে হবে। এবার আমাকে যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে, কারণ মহু আমাকেই সন্দেহ করে, আর সেটা বিশ্বাসে বদলালে বিপদ হয়ে যাবে। দিদি চলো আমার সাথে, এসো। কোথায়? হাসপাতাল। কেন? চলো, আমি বললাম না হাসপাতালে চলো। দিদি যেতে হবে, চলো আমার সাথে। যাবো না, চলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দিদি যেতে হবে, চলো। আমি যাবো না, যেতে হবে, চলো। দিদি চলো আমার সাথে, আমি বললাম তো, আমি বললাম চলো। দিদি তোমাকে যেতে হবে, আমি বললাম চলো আমার সাথে, যেতে হবে। দিদি আমি বললাম না, শোনো আমার কথা, যেতে তোমাকে হবে। আরে আমার তো মনে হয় এই বেচারির শরীরটা এই অপয়া মহুয়ার জন্য খারাপ হয়েছে। ছোট মা, তুমি কি বুঝতে পারো না নাকি? তুমি যে কথাগুলো বলছো সেরকম কিচ্ছু হয় না। দয়া করে নিজের মুখটা এবার বন্ধ করো। আমার যদি জীবনও চলে যায় না, তাহলেও আমি মহুয়াকেই বিয়ে করব। এটাই তো চেয়েছিলাম আমি। এবার আরিয়ানকে মারব আমি, আর অভিযোগ উঠবে মহুয়ার দিকে। পেশেন্ট কে আছে এখানে? ও হলো পেশেন্ট। আপনি নিয়ে যান ওকে। দিদি যেতে হবে, দিদি তুমি গেলে তবে তো সুস্থ হবে, বলো। আমি যাব না, আমি যাব না, না আমি যাব না, আমার ভয় করছে, আমি যাব না মহুয়া, আমি যাব না মহুয়া, মহুয়া। যদি বাবলির শরীর সত্যি খারাপ থাকে আর ওকে এই রকম অবস্থায় বাড়ি থেকে বের করে দিই, তাহলে কিন্তু পাপ করা হবে। না পুলিশ, আমি পাপ নয় পুণ্যের কাজ করছি। আমি যা কিছু করছি দিদির ভালোর জন্যই করছি। যদিও হাসপাতালে থাকে,
তাহলে ওখানে ওর খেয়াল ভালো করে রাখা হবে, ওর চিকিৎসা হবে, ওর দেখাশোনা ভালো করে হবে। এই দেখুন, আজ আমি আপনাদের সবার জন্য বানিয়েছি গরম গরম পরোটা। সবার খুব প্রিয় না? হ্যাঁ, তোমার রান্না খাবার দাবার বিষের মতো আমাদের কাছে। আমি ততক্ষণ খাবো না যতক্ষণ না তুমি নিজের মুখে নিজের বিয়ের জন্য মানা করে দেবে। মা, আপনি এরকম কথা কেন বলছেন? কেন বলবো না, ছেলের জীবনের থেকে কিচ্ছু বেশি নয় আমার কাছে। এই প্রেমা, খবরদার আমার মহুয়াকে কিছু বলেছিস না তো? বাবা, সবাই এক্ষুনি বাইরে এসো। বড় মা, চলুন। আরে বাবা, আরে এটা কি করছিস তুই? কি করছিস বাবা? আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিচে আয়। পুলিশ, আমি উপরে আসি। দাঁড়া, কেউ উপরে আসবে না। যদি কেউ উপরে আসার চেষ্টা করে তাহলে এক্ষুনি এখান থেকে লাফিয়ে জীবন দিয়ে দেবো আমি। আরে বাবা, নিচে নেমে এসো, কি করছো? বাবা বাবা, নিচে নাম বাবা। কি করছিস বাবা? নিচে আয় বাবা। পুলিশ, এটা কি পাগলামি করছো? নিচে আসো। কেন আসবো আমি নিচে? এরা সবাই কি করছে? আমার বাবা আর মা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে যাতে আমি তোমাকে বিয়ে না করতে পারি। আরে বাবা, যা কিছু করা হচ্ছে সব তো তোমার জন্যই করা হচ্ছে না? হ্যাঁ আরিয়ান, তোমার জন্যই করছি। যদি আমার জন্য সত্যি কিছু করতে চাও তাহলে 2 মিনিটের মধ্যে অনুষ্ঠানের কাপড় ডিসাইড করে এখানে এসো। তাড়াতাড়ি করো, না হলে কিন্তু এখান থেকে লাফিয়ে আমি জীবন দিয়ে দেবো। দেখো পুলিশ, তুমি এরকম কিছু করবে না, বুঝেছো? তোমাদের সবার সময় শুরু হচ্ছে এখন থেকে। আর যদি কেউ চালাকি করার চেষ্টা করে না উপরে আসার জন্য, সত্যি বলছি এক্ষুনি এখান থেকে লাফিয়ে জীবন দিয়ে দেবো আমি। নিয়ে আসছি। মহুয়া, তুমিও চলো। চলো দিদি, এখান থেকে চলো। যাচ্ছে, নিয়ে আসছে। আর 1.5 মিনিট বাকি আছে, তোমরা দুজনেও যাও। ঠিক আছে, যাবে না তো? তাহলে এক্ষুনি এখান থেকে লাফিয়ে জীবন দিয়ে দেবো আমি। না পুলিশ, না, আমি যাচ্ছি তো। বড় মা, চলুন না, চলুন। হ্যাঁ, চল চল চল। আর 1 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি করো। আরে বাবা দেখ, এই দেখ, নিয়ে এসেছি। আরে প্রেমলতা, তুমি ভালো করে ওকে দেখাও না। নিয়ে এসেছি তো শাড়িটা। আগে তোমরা সবাই মহাদেবের দিব্যি খাও, যে বিয়ে হওয়া পর্যন্ত যে কেউ কোনো নাটক করবে না। ওরা শপথ নিক, আমি তো তৈরি আছি। আমি মহাদেবের নামে শপথ নিচ্ছি, কোনো ড্রামা, কোনো নাটক কিচ্ছু করব না। তোর বিয়ে অবধি কিচ্ছু হবে না, তুই চলে আয়। বাবা, তুই নিচে চলে আয়। দেখো, এরা সবাই প্রতিজ্ঞা করেছে তোমার বিয়েতে কেউ কোনো রকম ভাবে বাধা দেবে না। হ্যাঁ পুলিশ, এবার তো নিচে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমরা সবাই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নাও, আমিও রেডি হয়ে আসছি। মাহিয়া গো মাহিয়া, তেরা হুঁ তু মেরি হ্যায়, মাহিয়া।
সব কুছ না কুছ পানে কো বাকি হ্যায় তেরা মিলনা হে সব কুছ না কুছ পানে কো বাকি হ্যায় তেরা মিলনা হে সব কুছ না কুছ পানে কো বাকি হ্যায় তুঝসে হি সাস আতি হ্যায় জিনে কে লিয়ে তু কাফি হ্যায় জিনে কে লিয়ে তু কাফি হ্যায় আদত হো দোবারা প্যার না হোগা আখির তুম মোহাব্বত হো দিল মে আয়েগা না কোই তুম হি রহোগে চাহেঙ্গে হম উতনা তুমকো জিতনা কহোগে তুঝসে হি সাস আতি আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আরে কি একটু ঢোল ফোল বাজাও, আরে ঢাকিকে ডাকো, এসো। জুতোটা কি করে ছিঁড়ে গেল ভাই? দাদা আমার জুতোটাও ছিঁড়ে গেছে। আমার জুতোও ছিঁড়ে গেছে। চলো ওঠো ওঠো। আরে দাদা এসব কি হচ্ছে বলো তো? আরে বাস এখন শুধু এটাই দেখা বাকি ছিল, এই অনুষ্ঠানেও অমঙ্গল। তুই তো শুধু অমঙ্গলই দেখতে পাস। আরে দিদি তোমাকে তো কবে থেকে আমি বলে যাচ্ছি তোমার এই বৌমানে একটা অপয়া। দেখো মহাদেব তো চাইনি এদের দুজনের মিলন হোক, তো কি করে হবে এদের বিয়ে? তোমাদেরকে আর কতবার বলতে হবে? হ্যাঁ বাস্তবে এগুলো কিচ্ছু হয় না, আর এগুলো নিশ্চয়ই কারোর একজনের ষড়যন্ত্র। আরে কেউ কেন কারো জুতো ছিঁড়ে দেবে বলতো আরিয়ান? এটা কিন্তু সত্যি অশুভ। আরে আমি তো আগেই বলেছিলাম বিয়েটা করিস না, কিন্তু না তুই তো ছাদ থেকে লাফ মারার হুমকি দিলি তাই না? দেখ আমি এখনো বলছি বাবা, ভালো করে বোঝ, এই বিয়েটা তোর জন্য মঙ্গলজনক নয়। বাবা এই যে এই সব কিছু হচ্ছে তাতে বিয়ের সাথে কোনো সম্পর্ক নেই, কেউ আছে যে আমার উপর বদলা নিচ্ছে, না হলে আপনি নিজেই ভাবুন না এই সববার জুতো চটি একসঙ্গে কি করে ছিঁড়তে পারে। আরে যদি কারো ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কি করে জানা যাবে? সিসিটিভি ফুটেজ থেকে। হ্যাঁ আমি জানতাম যে এইবারও কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই হবে, সেজন্য আমি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ফিট করে দিয়েছিলাম। আর এবার প্রমাণের সাথে সত্যিটা সবার সামনে আসবে। এই দেখুন, এটা আবার কি? পদ্মা
আরে সেম টু সেম শাড়ি। মা আমি কিছু করিনি মা। আমাকে বিশ্বাস করুন না আপনারা, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। চুপ, নাটুকে বাজ। এত সুযোগ দিলাম তোকে, কিন্তু তুই কোনোদিন শুধরবি না। এখন তো দেখছি প্রমাণ বলছে যে এই সব কাজ তুই করেছিস। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি কাকিমা। আমার ছেলের জীবন নষ্ট করতে চাও তুমি? বেরো এক্ষুনি আমাদের বাড়ি থেকে, বেরো 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 আমাদের বাড়ি থেকে, বেরো। আমাকে বিশ্বাস করুন, আমি কিছু করি, খুলুন। তাহলে ওই ভিডিওতে তুমি ছিলে? কি হলো শাশুড়ি মা, আপনি তো আমার পক্ষে ছিলেন তাই না, আর এখন আমার গায়ে হাত তুলছেন? তোমার দিকে থাকলে না কোনো লাভ নেই, শুধুমাত্র ক্ষতি হয়, বুঝলে তুমি? তাহলে চলুন দেখুন আপনার লাভের ভাগ কতটা। এটা পদ্মা কাকিমা করেননি। মহুয়া এগুলো কি বলছো? ভিডিওতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ওই মহিলা যে শাড়িটা পরেছিল সেই রকম শাড়ি পদ্মা কাকিমাও পরেছিল। তাহলে সন্দেহের জায়গাটা কোথায়? পুলিশ পুলিশ মন দিয়ে দেখো, এই দেখো এই মহিলা হাতে একটাও চুড়ি পরেনি, কিন্তু পদ্মা কাকিমা, পদ্মা কাকিমা সব সময় হাতে চুড়ি পরে থাকেন। হ্যাঁ এটা তো পদ্মা নয়, আর যদি পদ্মা না হয় তাহলে কে? বাবলি দিদি। বাবলি? হ্যাঁ, আর এইবার ও নিজের দোষ নিজেই স্বীকার করবে। বাবলি কোথায় আছে? ভেতরে আছে ওনার কেবিনে। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমার ওর সাথে খুব জরুরি কথা আছে। দেখুন ওনার অবস্থা এখন একদম ভালো নয়। মহুয়া তোমার এখনো মনে হচ্ছে এগুলো সবকিছু বাবলি করেছে? চোখ খোলো, আমি বললাম চোখ খোলো, ওঠো, তোমার সাথে আমার কিছু কথা আছে। দিদি দেখো তোমার এই নাটকটা বন্ধ করো, না হলে আজ নিরুপায় হয়ে তোমার গায়ে চাবুক মারতে হবে। হে ভগবান, মহুয়া তো দেখছি পাবলিকে মারতে যাচ্ছে। ওঠো দিদি, আমি বললাম ওঠো, ওঠো দিদি, ওঠো, আমি বললাম না ওঠো। ঠিক আছে, তুমি এভাবে শুনবে না তাই তো? আমি তোমাকে ততক্ষণ মারবো যতক্ষণ তুমি সত্যিটা বলে না দিচ্ছ। ওঠো, বলো দিদি, এই সব কিছুর পেছনে তুমিই আছো তাই না? এই মহুয়া বাবলিকে যেভাবে মারছে, বাবলি সত্যিটা বলে না দেয়। আমিও ততক্ষণ তোমায় মারবো যতক্ষণ না তুমি সত্যি। কি করছো এগুলো? ও অজ্ঞান হয়ে পড়ে আছে, কেন মারছো ওকে? ছাড়ো ওকে। পুলিশ, তুমি এখনো ওকে চেনো না, আরে ও পুরো নাটক করছে। আমি আমি চিনি আমার দিদিকে, আর আজ আমি সত্যিটা বলিয়েই ছাড়বো, অনেক হয়েছে।
মহুয়া হয়েছে হয়েছে ছাড়, ওর এখন জ্ঞান নেই, যদি মরে যায় তাহলে। না বড় মা, আজ আমি শুনবো না, আমি শেষ করে ছাড়বো। থামো থামো এবার মহুয়া। আরে বাবা থামো না। দেখ আমি বলছি, আমার মনে হচ্ছে এর পেছনে ওই পদ্মারই হাত আছে। আরে ও হয়তো চুরি খুলে ফেলেছে, খুব নাটুকে বাজো। আমি বলছি চল চল এখান থেকে, চল সব চল এখান থেকে, চলো শিগগির চলো, চলো বৌমা বাড়ি, চলো বাড়ি চলো, মাথা ঠান্ডা রাখো। দেখতেই পাচ্ছি কত লাভ হবে। এই যন্ত্রণা আর আগের সব যন্ত্রণা মিলিয়ে প্রতিশোধ তুলব আমি, আবার একবার মহুয়াকে বিধবা বানাবো আমি, আবার বিধবা হবেও।